Welcome back to the Learning Box by Puntoon Kids. তাহলে তোমরা বাচ্চারা কেমন আছো? আমাকে দেখাও থামস আপ দিয়ে। ওয়াও, সবাই দারুন। আমিও খুব ভালো আছি আর তোমাদেরকে দেখে তো আজকে আমার দারুন লাগছে। তাহলে বলো, লাস্ট ভিডিওটাতে আমরা কোন লেটার শিখেছি? কে বলবে, কে বলবে? করেক্ট, আমরা শিখেছি লেটার বি। আর তার সাথে আমরা আর কি কি দেখেছি? এটা হচ্ছে লেটার বি, লেটার বি টা আপার কেস লেটার বি। আর আমরা শিখেছি লোয়ার কেস লেটার বি। বি সাউন্ড কি বলে? ব। বি সাউন্ড কি বলে? ব। আজকে তাহলে আমরা সবাই রেডি হব একটা দারুণ এক্সাইটিং অ্যাক্টিভিটির জন্য। তোমরা রেডি আছো তো? তাহলে চট করে তোমরা যাও কিচেনে, কিচেন থেকে গিয়ে একটা ক্লেডো নিয়ে আসো আর তার সাথে একটা প্লেট নিয়ে আসো। যাও যাও যাও। তাহলে সবাই তোমরা ফেরত এসছো তো প্লেট আর ক্লে নিয়ে? আমরা আগে কি করব, আমরা ক্লেডোটাকে নিয়ে আমরা রোল করব। চলো চলো সবাই আমার সাথে রোল করতে থাকো। রোল দ্য ক্লে, রোল দ্য ক্লে, রোল দ্য ক্লে। রোল করে করে আমরা এটাকে কি বানাবো দেখা যাক। একটা লম্বা একটা স্নেক হয়ে যাবে। করছো তো সবাই? রোল করো, রোল করো, রোল করো। সবার এই লম্বা স্নেকটা রেডি তো? তাহলে এবার আমরা প্লেটটা ধরবো। ধরে আপ টু ডাউন আমরা একটা স্ট্যান্ডিং লাইন বানাবো। এখান থেকে একটু কেটে নেব। এবার এটা দিয়ে আবার এই উপর থেকে আমরা একটা বাম্পিটি বাম্প একটা হাফ কাপ বানাবো। সবাই বানিয়েছো? আমাকে ফলো করো কি করে করছি। আবার এখান থেকে আমরা আরেকটা সেম একটা বাম্পিটি বাম্প বানিয়ে এটার সাথে জয়েন করে দেব। তাহলে এটা কোন লেটার হলো আমাদের? এটা হলো আপার কেস লেটার বি, আপার কেস লেটার বি। আমরা পয়েন্টার ফিঙ্গার আগে আপ টু ডাউন একটা স্ট্যান্ডিং লাইন বানাবো। আবার এই পয়েন্টার ফিঙ্গার নিয়ে উপরে আমরা একটা বাম্পিটি বাম কার্ভ বানাবো। আবার সেমভাবে নিচে একটা বাম্পিটি বাম কার্ভ বানাবো। তাহলে আমাদের লেটার বি, আপার কেস লেটার বি রেডি। সবাই বানিয়েছো তো? আমাকে থামস আপ দেখাও। গ্রেট, ভেরি গুড। এবার আবার আমরা চট করে এই ক্লে মোল্ডটাকে রোল করে নেব। চলো তাড়াতাড়ি রোল করি আমরা এটাকে। রোল রোল রোল, কারণ আমাদের আরেকটা জিনিস শিখতে হবে। রোল দ্য ক্লে, রোল দ্য ক্লে, রোল দ্য ক্লে। তোমরা সবাই রেডি তো এই লম্বা স্নেকটা নিয়ে? এবার এবার আবার নিজেদের প্লেটটা তোলো। প্লেটের মধ্যে এবার আমরা এটাকে স্টিক করব। এখানটা থেকে আমরা ফার্স্ট একটা ওপর থেকে নিচে অবধি স্ট্যান্ডিং লাইন বানাবো। তারপরে এই নিচের পার্টটাকে আস্তে আস্তে এরম টার্ন করব। টার্ন করে 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 এটার সাথে জুড়ে দেব। তাহলে আমাদের কোন লেটার হলো এটা? এটা হলো লোয়ার কেস বি। এবার লোয়ার কেস বি লেখার জন্য আমাদেরকে আবার পয়েন্টার ফিঙ্গার নিতে হবে। পয়েন্টার ফিঙ্গার দিয়ে আমরা শুরু করব আপ থেকে করে স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন। তারপরে এখান থেকে কার্ভ করে আমরা এইখানে জয়েন করে দেব। এটা হয়ে গেল আমাদের লোয়ার কেস বি, আপার কেস বি, লোয়ার কেস বি। সবাই করেছো তো? ভেরি গুড। এবার আমরা দেখব আমাদের যার সাথে আমরা দেখা হয়েছিল আমাদের লাস্ট ভিডিওতে, কে বলতে পারবে আমাদের লাস্ট ভিডিওতে কার সাথে দেখা হয়েছিল? বাটারফ্লাই, ভেরি গুড। বাটারফ্লাইয়ের নাম কি ছিল? কে বলতে পারবে বাটারফ্লাইয়ের নাম কি ছিল? করেক্ট, বেটি বাটারফ্লাই। তাহলে বেটি বাটারফ্লাই আজকে আবার এসছে তোমাদের সাথে দেখা করতে। এবার বেটি বাটারফ্লাইয়ের সাথে যখনই দেখা হতো, মনে আছে বেটি বাটারফ্লাই কী অ্যাকশন করত? বেটি বাটারফ্লাই সবসময় উড়তে ভালোবাসতো। তো এবার আমরা বেটি বাটারফ্লাইয়ের অ্যাকশনটা শিখব। সবাই রেডি? ইয়েস। তাহলে কি করতে হবে আগে? তাহলে বাচ্চারা আমাকে তোমাদের পামটা দেখাও। সবাই করো, একসাথে করতে হবে।
এবার আমরা এই পামটাকে আমরা উল্টো করে নেব নিজের দিকে, দেখি সবাই করছে কি না। অ্যাবসলিউটলি রাইট। এরপরে কি করতে হবে, এই দুটোকে ক্রস করব পাম করে, এই থামগুলোকে আমরা জুড়ে দেব এরকম। এবার এটা কি হলো, আমরা বেটি বাটারফ্লাইয়ের মতন আমরা উড়তে পারবো। ব ব, যখনই আমরা ব সাউন্ড শুনবো আমাদের কি অ্যাকশন করতে হবে, আমাদেরকে ব সাউন্ডের এই অ্যাকশনটা করতে হবে, দেখি সবাই করছে কি না। ভেরি গুড, ভেরি গুড। তো আমার ছোট্ট বাচ্চারা, আজকে আমরা অনেক কিছু শিখলাম, আমরা লেটার বি, লেটারের সাউন্ড আর লেটারের অ্যাকশন। তোমাদের যদি এটা খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। ততদিন ভালো থেকো, টেক কেয়ার, সি ইউ সুন উইথ আ নিউ লেটার, বাই বাই।